ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘর সুস্মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তাহলে দেখে নিয়ে যাক রেসিপিটা কি রেসিপিটা হলো আলু পুরি অনেকে খাস্তা কচুরিও বলে আবার অনেকে আলু পুরিও বলে আপনারা যারা যারা আলু পুরি খেতে ভালোবাসেন বা এই খাস্তা কচুরি খেতে ভালোবাসেন তাহলে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখে নেওয়া যাক আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে থালাটা বড় সাইজের নিয়েছি যাতে আমি ময়দাটাকে মাখতে পারি এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ লবণ নিয়ে নিলাম লবণটা আপনারা আন্দাজ করে নেবেন কতটা লবণটা আপনারা পছন্দ করবেন এবার আমি এর মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এখানে সর্ষে তেল দিয়ে মাখলে হবে না এটা রিফাইন্ড অয়েল দিয়ে মাখতে হবে তো ভালো করে এবারে আমি ময়াম দিয়ে নেব ভালো করে মানে দলা দলা যাতে না থাকে তেলটা যাতে ভালো করে ময়দার সাথে মিশে যায় সেভাবে ময়াম দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা গুঁড়ো চিনিও নিতে পারেন কিন্তু আমি আস্ত চিনি নিয়েছি এটা মিশে যাবে ধীরে ধীরে যখন জল দিয়ে ময়াম দিতে থাকবো একসাথে জলটা দেব না আমি ধীরে ধীরে আস্তে আস্তে জল মিশাবো আর মাখতে থাকবো একসাথে জল দিয়ে দিলে হয়তো কম বেশি হতে পারে তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রেখে দেব এবার আমি দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু দুটো আমি এরকমভাবে খসা ছাড়িয়ে নিচ্ছি দুটো আলুরই আমি খসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেবো মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে তারপর লম্বা করে কেটে নেব এরকমভাবে লম্বা করে কেটে নেব এবার আমি ছোট ছোট করে এরকম চৌকো চৌকো করে কেটে নেব যেমনভাবে ঘুগনির আলু কাটে ঠিক সেভাবে ছোট ছোট করে কেটে নেব আর একবার দেখিয়ে দিচ্ছি তো আমি পুরো আলুটাই মানে দুটো আলুটাই আমি এভাবে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা কুচানো এটা কিন্তু কুচানো আদা দিয়েছি আমি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে ধনের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে লবণ আছে হলুদ আছে দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এবারে ছোটো ছোটো যে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়েই গেছে আমার এবার আমি সামান্য পরিমাণের মধ্যে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে নামানোর আগে একটা গুঁড়ো মশলা দেবো কিন্তু এই গুঁড়ো মশলার ভিডিওটা আমার দেওয়া হয়নি এই গুঁড়ো মশলার ভিডিওটা আমি পরে একবার দেব। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে আর মৌরি তেজপাতা জিরে শুকনো লঙ্কা সব কিছু ভেজে একসাথে গুঁড়ো করে নেওয়া এর ভিডিওটা আমি পরে দিয়ে দেবো এবার আমি ময়দাটাকে আরেকটু মেখে নেবো ভালো করে যেহেতু আমি আস্তে আস্তে চিনি দিয়েছিলাম না তো গলেই গেছে তবুও আমি আরেকবার ময়াম দিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো বেশি ছোট করব না বেশি ছোট করলে আলু পুরিটা ধরবে না তো একটু বড় সাইজ লেচি করতে হবে এখানে আমি আট পিস লেচি কেটে নিয়েছি আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি কারণ লুচির মধ্যে দিতে গেলে একটু ঠান্ডাই দিতে হবে তো একটা লুচি আমি এরকম হাতের মধ্যে গোল করে নিলাম প্রথমে নিয়ে একটু রকম যেমন বাটির সাইজ হয় এরকম একটু বাটির মতো বানিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি আলুটা দেব বেশি আলু দেব না বেশি আলু দিলে আবার লুচিটা ফেটে যাবে আমি আন্দাজ মতনই এর মধ্যে আলু দিয়ে দিলাম দিয়ে এবার এভাবে মুখটাকে আটকে দেব এবার আমি মুখটা এভাবে আঁটকে একটু গোল আবার হাত দিয়ে একটু গোল করে নিয়ে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি দিয়ে এবার রেখে দিলাম আমি আর একটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এরকম একটু বাটির মতো তৈরি করে নিলাম নিয়ে এর মধ্যে আমি এবারে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি আবার আগেরটার মতন এরকমভাবে মুখটা আটকে দেবো এইভাবে এবার আমি হাতের মধ্যে আর একটু এটা গোল করে নেব গোল করে নেওয়ার পরে একটু চাপ দিয়ে নেব এইভাবে হাত দিয়ে এবার একটা প্লেটের মধ্যে একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল এরকমভাবে একটু লাগিয়ে নিলাম নালে পরে এগুলো রাখলে পরে প্লেটের সাথে লেগে যেতে পারে সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি এক এক করে সব প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি লেচিগুলোর উপর দিয়ে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে একটার সাথে একটা লেগে না যায় একটু এপিট ওপিট করে সবগুলোতে আমি লাগিয়ে দেব যাতে একটার সাথে একটা লেগে না যায় এবার আমি একটা ব্যালনে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি লুচিগুলো বেলে নেবো লুচিগুলো কিন্তু পাতলা বেলা যাবে না লুচিগুলো কিন্তু এরকম মোটাই বেলতে হবে এরকমভাবে বেলে নিতে হবে তো আমি এক এক করে আট পিস লুচি ছিল আট পিসই আমি সবগুলো বেলে নিচ্ছি দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা মোটাই থাকবে কিন্তু এগুলো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা একটু আমাকে বেশিই দিতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি লুচিগুলো এবারে ভেজে নেবো দেখুন লুচিগুলো কিন্তু ফুলছে কিন্তু এর থেকে বেশি ফুলবে না লুচিগুলো আলু পুরি এর থেকে বেশি ফোলে না ওটা হয়ে গেছে আমি আর দিয়ে দিচ্ছি একইভাবে আমি আটখানা লুচি আটখানায় পুরো ভেজে নেব এটা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি দেখুন ভাজার পরে লুচিগুলো কেমন হয়েছে লুচিগুলো এখনও গরম আছে তো দেখুন কী সুন্দর ফুলেছে লুচিগুলো এ দেখুন সুন্দর ফুলেছে কিন্তু লুচিগুলো তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার ভিডিওটা সবার প্রথম পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন